আমরা সিনেমার কথা বলি। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, বেল আইকনে ক্লিক করতেও ভুলবেন না। সাইফুল ইসলাম মান্নু পরিচালিত পুত্র এবং এ আর মুকুল নেত্রবাদী পরিচালিত দেমাগ নামের দুটি সিনেমা মুক্তি পেয়েছে জানুয়ারির প্রথম সপ্তাহে। দ্বিতীয় সপ্তাহেও মুক্তির অপেক্ষায় রয়েছে আরও দুটি চলচ্চিত্র। 12 জানুয়ারি সারা দেশে মুক্তি পাবে এম এম সরকার পরিচালিত পাগল মানুষ এবং ডায়াল রহমান পরিচালিত হৈমন্তি। পাগল মানুষ ছবিতে অভিনয় করেছেন মহারানী নায়িকা শাব্য, তার বিপরীতে অভিনয় করেছেন নবাগত শাহের খান। এছাড়াও বিপাশা কবির ও মিশা সওদাগর অভিনয় করেছেন। 2011 সালে ছবিটির শুটিং শুরু হয়। পরিচালক মারা যাবার কারণে ছবিটির শুটিং আটকে যায়। সর্বশেষ পরিচালকের শিষ্য বদিউল আলম খোকন ছবিটির শুটিং শেষ করে মুক্তি দেওয়ার প্রস্তুতি নিয়েছেন। হৈমন্তী ছবিতে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় সিরিয়াল মা সিরিয়ালের ঝিলিক। তিথি বসু ঝিলিকের বিপরীতে অভিনয় করেছেন সকাল রাজ। আপনি 12 জানুয়ারি কোন সিনেমা দেখবেন কমেন্ট করে জানিয়ে দিন।